এক মাস থেকে আট বছরের শিশুদের জন্য একটু আমাদের চেষ্টা করতে হবে, হয় মাটির হাঁড়ি নাইলে ক্রোমিয়ামের হাঁড়ি বাতির, অথবা স্টেনলেস স্টিলের বাটি ঘটি, ওগুলোর ভিতরে যেন শিশুদের খাবারটা তৈরি করা হয়। দুই বছরের বাচ্চা, তিন বছরের বাচ্চা, যাদের জন্য ফিশ পাস করা হয়, যাদের জন্য দুধের সাথে অন্য অন্য জিনিস সুজি টুজি মিক্স করে যে খাবারগুলি তৈরি করা হয়, মায়েদেরকে একটু খেয়াল রাখতে হবে। কোনো মতেই এই ব্যাপারে কোনো রূপ কনসিডারেশন নাই, যে একটাই কথা যে শিশুদের খাবারটা তৈরি হইতে হবে, কমপক্ষে একটা দুইটা স্টেনলেস স্টিলের বাটি লাগবে। চার যতটুকু সামর্থ্য আছে, একশো টাকায় পারেন, পঞ্চাশ টাকায় পারেন, আশি টাকায় পারেন, স্টেনলেস স্টিলের বাটিটা কিনবেন। আর স্টেনলেস স্টিলের বাটিটা, স্টেনলেস স্টিল কেনা, এটা দেখার জন্য ছোট্ট একটু ম্যাগনেট দিয়ে পরীক্ষা করতে হবে। চুম্বক ধরলে সেটা নকল বুঝতে হবে, চুম্বক না ধরলে আসল। চুম্বক দিয়ে টেস্ট করে বাচ্চাদের জন্য অন্তত এক দুইটা বাটি, পাতিল, হাঁড়ি স্টেনলেস স্টিলের কিনতে হবে। খাদ্য তৈরিতে যদি আমাদের ভুল থাকে তাহলে সেটা আমরা কাভার করতে পারবো না। যেরকম আমরা পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কাটার জন্য অনেক সময় লোহার দা ব্যবহার করি, এটা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। এই বর্ষার ঋতুতে লোহার দা ঘেমে যায়, এবং লোহার দার পরিবর্তে স্টিলের একটা চাকু যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে পরে অনেক জিনিসের ক্ষেত্রে, বিশেষ করে টমেটো, শসা, সাইট্রাস ফ্যামিলির লেবু, মানে সব সম্পূর্ণ সাইট্রাস ফ্যামিলির যা আছে, ভিটামিন সি যুক্ত যত খাবারগুলো আছে, এগুলো কোনো মতেই মানে লোহার দা দিয়া কাটা যাবে না, স্টেনলেস স্টিলের ছুরি দিয়ে কাটতে হবে। আগের দিনে যেসব জিনিস ব্যবহার হইত সেটা ব্যবহার করতে হবে। হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না, ভিটামিন সি, ভিটামিন ই, এই ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা, খাসি বা যে কোনো প্রাণী, মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আরবিসি, ডাব্লিউবিসি বেড়ে যাবে। এই যে লিভার, মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর, আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়, এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে, হাড়ের শক্তি বৃদ্ধিতে, পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে, শরীরের শক্তি বৃদ্ধি মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা, চিনির একমাত্র কাজ হল শরীরের সর্ব অঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে, অ্যালার্জির জনক হলো চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে, যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুষি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, যেটা খালি শুধু কফি তৈরি হয়, হ্যাজমা, যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত। মিষ্টি বলে চিনিটাকে খাই, কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা মজার ব্যাপার হলো, আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই। তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা
থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে মোলাসেস দিয়ে অনেক জিনিস হয়। আধুনিক বিশ্বে এখন মোলাসেস খায়, মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করায়। যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরে এনার্জি আছে, মাখনের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে। যেরকম বাদামের ভিতরে পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য হ্রাস হয়। তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায়, আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য 2 দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম। দেখলেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওদেরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো। একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায়, কারণ চাটা তো উত্তপ্ত হয়। কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে, চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না। চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে, মুখকে, দাঁতকে, ঠোঁটকে, গালকে, জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। অতএব সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা, এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে। চায়ের সাথে যা আছে, শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন বা ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানে সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন। কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃতি বলেন, যত রকম রাবড়ি বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি, কোনোটাই কিন্তু নিরাপদ না, সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয়, আমাদের শরীরে টিউমার, বাগি, ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে। এবং এই টিউমার, বাগি, ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডার ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে, তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্যালাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্যালাইন খেতে পারেন। এখন স্যালাইন অরেঞ্জ স্যালাইন এসে গেছে, লিমন স্যালাইন এসে গেছে, যারা সাধারণত স্যালাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে, আর ওর স্যালাইন বড় বড় কোম্পানি এসএমসি সব। তোমরা সবাই ধূমপান প্রতিরোধ করো, ধূমপান আর বিষপান সমান, তামাক পান আর বিষপান সমান। এই আন্দোলনটা তখন থেকেই আরম্ভ হয় যে ধূমপানের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্যান্সারের জীবাণু জন্ম হয়, ধূমপানের ফলে মাইটসের জন্ম হয়। ধূমপান প্রতিরোধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধূমপানকে সর্বক্ষেত্রে আমরা না বলব, মাদককে সর্বক্ষেত্রে
আমরা না বলব। অনেক বেশি চিনি খাবার অনেক সময় সিগারেটের চেয়েও বিপজ্জনক। এই যে হোয়াইট সুগার, এই হোয়াইট সুগার প্রায় 160টা রোগের সৃষ্টি করে। এ কারণে আমাদেরকে সর্বতোভাবে হোয়াইট সুগার প্রতিরোধ করে চলতে হবে। কোনো মতেই হোয়াইট সুগার থেকে তৈরি কোনো সাদা খাবার, যে কোনো বেশি সাদা খাবারের ভিতরেই গ্লুকোটিন নামক একটি পরজীব জীবাণু বসবাস করে। আমরা যে কোনো সাদা খাবার, যেরকম ভাত সাদা, এখানে যদি আপনি ভাতের সাথে সামান্য একটি কাঁচা রসুনের টুকরা আর একটি কাঁচা হলুদের টুকরা দিয়ে দেন খাবার পাকের সময়, তাহলে খাবারটা একটু হলুদ হয়ে যাবে এবং গ্লুকোটিন নামক জীবাণুটি মারা যাবে। এখন আন্তর্জাতিক বিশ্বে সকল রুটিকে একটু হলুদ দিয়ে তৈরি করা হয় এবং একটু হলুদ ভাব থাকে। আমাদের দেশে যে নরম রুটি আমরা খাই, যে কোনো রুটি খাই ওখানে একটুখানি কাঁচা হলুদ দিয়ে দেওয়া হয়। যে হলুদ আমাদের জীবনের জন্য খুবই জরুরি এবং হলুদের ভিতরে কার্কুমিন থাকায় আমাদের প্রতিরোধ দুর্গটাকে শক্তিশালী করে এবং প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ। পাস্তুরিত দুধ মানে এক জাল দিয়ে দুধ এক গ্লাস করে খাবারের পরে খাই, তাহলে আলহামদুলিল্লাহ 3 মাস খেলে আমরা বুঝতে পারি যে এর ফলে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পেয়েছে। এই যে খাদ্য থেকে যে পথ্য থেকে ঔষধ, এই যে স্লোগানটা হাজার বছর চলে আসছে, যে খাদ্য থেকে পথ্য থেকে ঔষধ, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আমরা প্রকৃতির কাছে যত থাকতে পারবো, আমরা যত অক্সিজেন গ্রহণ করতে পারবো, একটি মানব দেহের জন্য অক্সিজেনের এত বেশি দরকার, যেটা আমরা বুঝতে পারি যদি আমরা কখনো বিমানে 5000 মাইল উপর দিয়ে উড়ে যাই, তখন দেখি যে কানে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়। কারণ কি, আমরা অক্সিজেন কম পাচ্ছি, তখন আমাদের মাথার উপরে অক্সিজেন আমরা তাড়াতাড়ি খুলে দিই। এই যে অক্সিজেনের একটা বিরাট নিরাপত্তা এই করোনার জন্য আমাদের এখন দরকার হয়ে গেছে। বাংলাদেশে অক্সিজেন আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু ভারতে অক্সিজেনের শর্ট পড়ে হাসপাতালে অক্সিজেন নাই, মানুষ মারা যাচ্ছে। আর আমাদের এখানে প্রতিনিয়তই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, অ্যাপস দেওয়া হচ্ছে, 300 টাকা হলে আপনি আপনার ঘরে অক্সিজেন পৌঁছে যাবে। আমরা যদি ছোট্ট একটা মেশিন ব্যবহার করি, যেটা দিয়ে আমাদের শরীরে অক্সিজেন কত আছে আমরা একটু দেখি, আমাদের টেম্পারেচারটা কত আছে, এখন সব অফিস আদালতেই এগুলো ব্যবহার করতেছি। এই ব্যবহারের ফলে আমরা কিন্তু অনেক বেশি নিরাপত্তা পাচ্ছি। সাথে শুধু সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হইব যে আমাদের মুখের ভিতর দিয়ে জীবাণু যেন নিরাপদে ঢুকতে না পারে। এজন্য আমাদের সব রকম স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে। নিম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে বারবার, আর না সে নিমের পাতা চিবাতে হবে, নিমের ডালা দিয়ে দাঁত মাজতে হবে। জীবন বাঁচাতে ঔষধ, জীবন ঢাজাতে খাদ্য এবং পথ্য। জীবন বাঁচাতে তো আগে হবেই, না হলে আমরা আপনাদের আমাদের কথা কে শুনবে আর আপনাদের কথা আমরা কিভাবে বুঝবো বলেন? আমরা সুস্থ সুন্দর না থাকলে কিভাবে হবে বলেন? মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখ দিয়ে কিন্তু সব রোগ হয় শুরু। নাক দিয়ে বাতাস ঢুকে এখানে আইসা করোনা ভাইরাস অবস্থান নেয়, কান দিয়ে জীবাণু ঢুকতেছে এখানে আইসা অবস্থান নিতেছে। মানে শরীরের যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আসুক, ওইটা কিন্তু লোমকের গোদে আইস ও মুখে গলায় কণ্ঠনালীতে 10 মিনিট অবস্থান করে থাকে। এই অবস্থানের সময়ই যদি আমি মুখে একটা নিম পাতা রাখি তাহলে ও মারা যাবে, আমি মুখে যদি একটা লবঙ্গ রাখি মারা যাবে, আমি যদি আদা রাখি, একটু কাঁচা হলুদ মুখে রাখি, গালের ভিতরে একটা গোলমরিচ ফেলে রাখি, দেখেন আমার কথাগুলো আপনি প্রতিদিন শোনেন, যখন একটু দেখেন আপনি আজকেই 2-3টা গোলমরিচ আপনার গালের ভিতরে ফেলে রাখেন, দেখেন আপনি সর্দি কাশি ঠান্ডা কোল্ডেরাজি ডাক্তারাজি স্যানিটারি পুরুচি নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষব্যাধির সমস্যা আলহামদুলিল্লাহ আপনার থাকবে না। আপনার শুনলে অবাক হবেন যে হাতের কাছে এত মহা ঔষধ আমাদের আল্লাহ তাআলা দিছে, যে রোগ ব্যাধি আধা, আরোগ্য হয় খেলে আধা, অর্ধেক রোগ ভালো করার ক্ষমতা রাখে আধা। আপনি চুষে চুষে আধা খেতে পারেন, কাঁচা আধা খেতে পারেন, আপনি ঘরের আধা খেতে পারেন,
এটার সাথে একটু কাঁচা হলুদ খেলে আরও শক্তিশালী হবে, আদা বলছি আর বাকিটা পূরণ হয়ে গেল। আপনি এটার সাথে যদি একটু লবঙ্গ খান আরও বেশি রেজাল্ট পাবেন, একটু গোলমরিচ খান আরও বেশি রেজাল্ট পাবেন। আপনি যদি এটার সাথে লেবু, ভিটামিন সি আমাদের শরীরের জন্য এ টু জেড, আমাদের প্রতিটা লোমকূপের গুঁড়ায় 72 ঘন্টা পর্যন্ত কাঁচা লেবু।